So, hey guys, এখন হচ্ছে আগের দিন দেখতে পাইছিলেন সো শোভন ভাই আসবে বাট এখন না আরে আমি এর জন্য ডায়লগ কপি করতে চাই না সো সেটা ভিডিও শেপ জন্য যে কার ডায়লগ বের থেকে আমি মনে পড়ে গেছে আপাতত ওর মাংস দিয়ে আর পিটাবো যাই হোক অ্যান্ড হচ্ছে এখন আমার ওখান থেকে এ করতে হবে আরে ওয়েট আমি এখানে যাই আগে আমার ঘর থেকে সব ইনভেন্টরি জিনিস ওয়েট কোনো কথা তো ঘরে গিয়ে কোনো লাভ নেই সব রেখে দিই জাস্ট আমার কাছে থাকবে এইটা অ্যান্ড এইটা এই দুইটা জিনিস ছাড়ু আমি ইনভেন্টরির বাইরে কিছু আর নিতে ইনভেন্টরির ভিতরে সব ওদিকে বেচার নূরের বাসা পড়তেছিলাম সো এদিকে নাম লেখা হয়েছে ওর বাসারও কষ্ট করে নামটা দিছি ছুটিও এখানে অনেক সিট আছে বাট আমার কাছে তো সিট আছে সব এখান থেকে সিট দিব এগুলো বেচারা ওর জন্য রেখে দেবো আর ওর তো এখনো কিছুই পাকে নাই শুধু কারণে নিতেছি কেন এই শুধু কারণে নিতেছি কেন সব সিট লাগাই দিই ওর বাসায় কিচ্ছু নিচার মেয়ে আপাতত আমার কাছে এক্সট্রা সিডের খুব প্রয়োজন সো এটা আপনার কাছে রেখে দিই অথবা এখানে রেখে দিই যা আর আমার বাসার পিছনে একটা এটা রয়েছে সো আপাতত আমি তোকে যা ছিল বুঝছো তাই তা নাহলে তোর এভাবে করে একটা দৌড় দিতাম ও ভাই কোথায় পড়ছি শিলনের পাশে যেতে হবে শিলন 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 শিলনের পাশে তুই গেলে উনি যে পাশে ফিরে যাচ্ছে ওরা আবার চেতাবো আমি আমার সঙ্গে আসিস বাঙালি তারা ও মাই গড আমার বাসা পাহাড়ে দিতেছ তুমি গদ্ধ আমার বাসার উপরে যেতেছে মতো পড়ছে ওয়াও সো নাইস মন চাইতে সেটা ভেঙে ফেলি বের হয়েছে বেড়েছে 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 দুইটা বের হয়েছে
আসছে আমার বাসার মধ্যে কেমন নিবি। বিয়ে যাওয়ার সময় সিনটা আমি একটু দেখতে চাই। কই গেল? মৌমাছি সবসময় আমার কাছে হার মারে। যে হোক, এখন ভদ্র মানুষের মতো আবার যাব, আবার আমি দৌড় দিব। ভেঙে ফেরি বরং। না না না, আমার মধু খুব দরকার পড়বে, নিউ মেম্বার মানুষের। দুইটা মাই দিয়ে আসছি। আরে আমার কি এফেক্ট দিয়ে দিল, এবারে ও আটকে গেছে। ইচ্ছা মতো পিটাবো। ওকে, চার এক্সপি হয়ে গেছে, থ্যাংক গড। এই মুরগিগুলো সিরো মুরগি রেখে খাবার থেমে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এই সবাই ভালো থাকবেন, টাটা।